নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 316 পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের সকালবেলায় সৎকথা এই প্রতিদিনের প্রার্থনার আজকের অনুধ্যানের বিষয় ব্যবহারী মানুষের পরিচয় এবং শাস্ত্র মতে তার উত্তরণের উপায়। সত্যি সত্যি আমরা মানুষের তাৎক্ষণিক ব্যবহার বা দীর্ঘ মেলামেশার ফলে যে ব্যবহার সেইটি দেখেই বুঝতে পারি এবং সেই ব্যবহারটি মানুষের কাছে আমাদের কাছে প্রকাশিত হয় তার ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা। আমরা আজকের আলোচনা একটু স্মরণ করব যে শাস্ত্র আমাদের এই ব্যাপারে কী বলেন এবং শাস্ত্র নির্দিষ্ট পথে কীভাবে উত্তরণ ঘটবে এই ব্যবহারের, অর্থাৎ কী করে আমরা ভালো ব্যবহারের একটি মানুষ হয়ে উঠব, সেটি আমাদের আজকের অনুধ্যানের বিষয়। শ্রী মায়ের কথা দিয়ে আমরা শুরু করি। মা একটি কথা বলতেন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ মানুষের স্বভাব চরিত্র বুঝেই তার সাথে সেই অনুযায়ী ব্যবহার করা। আমরা মোস্ট অফ দ্য কেসেস যে আঘাত পাই তার কারণ হচ্ছে আমরা মানুষটিকে ঠিক বুঝতে পারি না, সে কোনভাবে রয়েছে, তার মনের মধ্যে কী প্রতিক্রিয়া রয়েছে। সেটা আমরা অবশ্যই মনের ভেতরে ঢুকে পড়তে পারবো না, কিন্তু তার এই ব্যবহারটাই যেন তার একটা আমাদের কাছে ইন্ডিকেশনস, সূচক, এবং সেইটি অনুযায়ী যদি আমরা ব্যবহার করি তাহলে মায়ের কথাটি যাকে যেমন তাকে তেমন, অর্থাৎ স্রোতের জলে গা ভাসিয়ে দেওয়া নয়, পরিবেশ পরিস্থিতি বুঝেই আমাদের কর্তব্যকে স্থির করতে হয়। ইংরেজিতে একটি কথাই আছে, ম্যানার ইজ পার্সোনালিটি, দ্য আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ওয়ানস ইনেট ক্যারেক্টার অ্যান্ড অ্যাটিচিউড টুয়ার্ডস লাইফ। অর্থাৎ জীবনের প্রতি ধারণা এবং অন্তরীণ চরিত্রের বহিঃপ্রকাশই হলো তার ব্যক্তিত্ব। অর্থাৎ একটা মানুষের ব্যক্তিত্ব দুটো জিনিস দিয়ে বোঝা যায়, জীবনের প্রতি তার ধারণা, সে জীবনটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে, সে চার্বাক, আস্তিক, নাস্তিক, না কোনো দর্শনে বিশ্বাসী, না আদৌ জীবন সম্পর্কে তার কী দৃষ্টিভঙ্গি। আর অন্তরীণ চরিত্রের বহিঃপ্রকাশ, আমরা আমাদের ছেলে মেয়েদের, আমাদের স্বামী স্ত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে এই দুটো জিনিস দিয়ে বুঝতে পারি, তার জীবনের ধারণা এবং অন্তরীণ চরিত্রের বহিঃপ্রকাশ। গাছের ক্ষেত্রে যেমন পরিমিত আলো, জল এবং বাতাস দরকার, কীটপতঙ্গের ক্ষেত্রে যেমন জলবায়ু এবং খাদ্য দরকার, মানুষের জন্যও সেই রকম প্রয়োজন পরিবেশ, স্থিতি এবং সাম্যতা। এবং সেইটিই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়, অর্থাৎ তার অবচেতন বা চেতন মনে যেটা রয়েছে সেটাই তার কাজে প্রকাশ পাবে। শাস্ত্রে সেইটিই বারবার বলেছে, মনসা কর্মণা বাচ্য, অর্থাৎ চিন্তা, বাক্য এবং কর্ম যদি একই ধরনের হয় তাহলে তার প্রভূত ফল পাওয়া যায়। মনসা কর্মণা বাচ্য, অর্থাৎ যার আচরণ ছিমছাম তার ভেতরটাও ছিমছাম, যে বাইরে উদ্ভ্রান্ত তার ভেতরটাও একেবারে অগোছালো। ঠাকুর তাই বারবার বলতেন, মনমুখ এক করা, ভাবের ঘরে চুরি না করা, এবং বাক্য সংযমটি খুব দরকার, মৃদুভাষী, মধুরভাষী এবং সৎভাষী। অল্প কথা বলবো, অল্প বলবো, সৎ কথা বলবো এবং মধুরভাবে বলবো। ইদানিংকালে দেখবেন আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, আমরা ফেসবুকে যাই, যে ম্যাটারটা পাই সেটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, অনেক মানুষকে জানাতে চাই। যেটি ফেসবুকে আছে তার সত্যতা সত্য তো বিচার আমাকে করতে হবে, আমি শুধু কপি করলাম আর মানুষকে জানিয়ে দিলাম, যেন ট্রান্সমিটারের কাজ করছে, ইট ইজ নট দ্যাট। প্রতিটি গ্রুপে দেখুন আজকে সেই নিয়ে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, ও কেন এটা করলো, তার কারণটি ওইটি, যিনি করছেন তিনি তার সত্যতা সত্য জানছেন না, বা যদি ভুল করেও ফেলেন তাহলে জানার পর সেই ভুল ক্ষমা প্রার্থী তিনি আর হচ্ছেন না, সেজন্যই সংযমটা দরকার। চাণক্য নীতি বারবার বলছেন, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবা তস্মাৎ তদেব বক্তব্যং বচনেকা দরিদ্রতা। কি বলছে, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবা, অর্থাৎ মধুর এবং প্রিয় বাক্যে সবাই মিত্র হয়ে যায়। সর্বে তুষ্যন্তি জন্তবা তস্মাৎ তদেব বক্তব্যং বচনেকা দরিদ্রতা, বলছে তুমি কথা বলাই এরকম দরিদ্র হচ্ছ কেন, বয়স,
বংশমর্যাদা, বেশভূষা, শাস্ত্রজ্ঞান সেগুলো সব কিন্তু এই ব্যবহারেই পাওয়া যায়। সেজন্য এই আচরণ বৈষম্যের প্রকৃতিজ কারণ হচ্ছে সত্ব, রজ এবং তম। শাস্ত্র অনুযায়ী আমাদের মানুষকে চারটি ভাগে ভাগ করা হয়। ভাগবত আমাদের বলছে সিদ্ধ পুরুষ, সৎ পুরুষ, বিদুষী এবং কদর্য। অর্থাৎ মানুষ চারটে ভাগে বিভক্ত, সিদ্ধ পুরুষ, সৎ পুরুষ, বিদুষী এবং কদর্য। ভাগবত বলছেন, বলছেন যারা বিদ্বান এবং সংস্কৃতির আলো পেয়েছেন তারা দূষিত কাজ উপেক্ষা করেই চলেন যাতে তারা নিজে না জড়িয়ে পড়েন। সৎ ব্যক্তিরা সমস্ত কিছু সহ্য করে চলেন, আর যারা হৃদয়ে ভগবানকে সতত রেখে চলেন তারা ভালো মন্দ সব কিছুই ত্যাগ করেন। সব থেকে নিচু হলেই নীচ পুরুষ, তাদের দ্বারাই ঘৃণিত কাজ। অন্যত্র বলা হয়েছে যে এসব লোকের অন্য আচরণ আহ্বান ব্যতিরেকেই ইন্টারফিয়ার হয়ে থাকে। ভাগবতের বাণীটি হচ্ছে কিং দুঃসহন সাধুনাং বিদুষাং কিমেপেক্ষিতম কিং অকার্যং কদর্যানাং দুত্যাজং কিং কিং কৃতাত্মানং। অর্থাৎ এই বৈষম্যের কারণ মানুষের প্রকৃতিজ স্বভাব, যেটা তার পূর্বজন্ম প্রাপ্ত। সুতরাং মানুষ নয়, দেবতা অসুরও এইভাবেই চলে। ভাগবত বলছেন স্বভাবতন্ত্র হি যেন স্বভাব মনুবর্ততে স্বভাবস্থিত মিদম সর্বম স দেবাসুর মানুষম। অর্থাৎ মানুষ, ভগবদ্ গীতায় মানুষ যেখানে এসে পড়েছে, জন্মগ্রহণ করেছে, সেখান থেকেই তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী এই ক্লাসিফিকেশন হয়েছে। কর্মের মানসিকতা অনুযায়ী মানুষ উৎকৃষ্ট বা নিষ্কৃষ্ট দেহ বা জনিতে জন্মায় এবং ঊর্ধ্বগতি বা অধোগতি হয়ে থাকে এবং পরজন্মে আবার সেখান থেকে শুরু হয়। নহি কল্যাণকৃত কশ্চিত দুর্গতিং তাত গচ্ছতি, গীতায় বারবার বলছে। সেই জন্য শুভ কাজ করলে তার দুর্গতি হবে না, আবার শুভ কাজ অসমাপ্ত করলে তার উচ্চ বংশে জন্ম হবে। স্বামীজি সেই জন্যে বর্ণাশ্রম ধর্মটাকেই বলেছেন পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ কর্মের নিম্নতর বাধার পথ। এবং ঊর্ধ্বগতির কথাও সেই রকম বলা হয়েছে, রিয়তে হি মতিস্যাদ হিনংস সমাচরেত সমৌসহ সমতাং গৌতি বিশিষ্টেব বিশিষ্টতাম। অর্থাৎ যে যেমন সঙ্গ করে তার প্রকৃতিও সেরকম হয়ে যায়। হীন ব্যক্তির সঙ্গে মেলামেশা করলে মানুষের মনও হীন হয়ে যায়, কর্মও। সেজন্য বলা হয় বন্ধুত্ব বা বিবাহ সমধর্মী বা সম মনোভাবাপন্নের সঙ্গে হলেই স্থায়িত্ব থাকে। গাঁজাখোরের বন্ধু গাঁজাখোরই হয়। অধ্যাত্ম রামায়ণে বারবার বলা হয়েছে অসৎসঙ্গের প্রভাবেই কৈকেয়ী মন্থরার সঙ্গ করে সব কিছু হারিয়েছিল। অথ সঙ্গ পরিত্যাজ্য দুষ্টানং সর্বদৈবহি দুঃসঙ্গী সেবতে স্বার্থং জায়ং রাজন্যক। অর্থাৎ দুর্জনের সর্বৈব পরিত্যাজ্য। সজ্জনের সঙ্গ করেই মানুষ অনেক ওপরে উঠতে পারে, যেমন শ্রীকৃষ্ণের সঙ্গ করে গোপীরা উঠেছিল। ঠাকুর বারবার বলছেন ভালো লোককে অছি করলে ক্ষতি হয় না। এবং আধুনিক সমাজবিজ্ঞান সোসিওলজিও মানুষকে পাঁচটা শ্রেণীতে ভাগ করছে তার জীবনের কার্যকারিতা অনুযায়ী। ইনোভেটর, আর্লি বার্ড, ডিলে অ্যাকসেপ্ট, লাস্ট অ্যাকসেপ্ট এবং বোকা। যারা ঘটনার প্রবাহ পর্যবেক্ষণই বুঝে নেয় তারা বিবেকী। যারা অল্প ভুকে মানে ভুল করে বা ঠকে অ্যাকসেপ্ট করে, অনেক দেখে তখন তারা মানতে আবদ্ধ হয়, এই যারা অ্যাকসেপ্ট করে। বোকা তাদের কোনো কিছুতেই যায় আসে না। আর ইনোভেটর আর আর্লি বার্ড, সেটা তো আমরা বারবারই বুঝতে পারি। সেই জন্য মন্দ আচরণ ত্যাগ করে ভালো আচরণ করার অভ্যাস করার কথা শাস্ত্র বলছে, অভ্যাস অনে তু কোনতেও, বারবার। এবং সেটি কীরকম? দান, ভালো কথা বলা, ধীর স্থির মানসিকতা, প্রজ্ঞা, এইগুলি মানুষকে জন্ম থেকে জন্মান্তরে অভ্যাসের ফলে এগিয়ে নিয়ে যায়। চাণক্য নীতিতে বারবার বলা হয়েছে যে এই চারটি প্রবণতা, দানের প্রবণতা, ভালো বক্তৃতা করার প্রবণতা, ধীর স্থির মানসিকতা এবং প্রজ্ঞা হচ্ছে মানুষের জীবনে তার পূর্বজন্মের অভ্যাসের ফলে। দাতৃত্ববং প্রিয় বক্তৃত্ববং ধীরত্বং সত প্রজ্ঞা অভ্যাসেন লভতে চত্বরং সহযাগুণা। অর্থাৎ পঞ্চকোষের আবরণে যে জীবাত্মা, এই অন্নময় মনোময় প্রাণময়, সেখানে আমাদের স্থূল শরীরটা হচ্ছে এই অন্নময়। এই স্থূল শরীরের পতন হলে সূক্ষ্ম শরীর, সাতেরোটা পঞ্চ প্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি
এই সমস্ত প্রাণময় মনোময় এবং বিজ্ঞানময় কোষের সঙ্গে যায়, এবং সেই জন্য এই জগতে সমস্ত কিছু এই ত্রিগুণের সাথে চলছে। এই সত্ত্ব রজতম একটা সৌমত্ব, একটা কর্মোদ্যোগী এবং একটা নিষ্ক্রিয়তা। প্রকৃতিং স্তং হি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী, এবং ভগবদ্গীতাতেও বারবার বলছে জগতে যা কিছু হচ্ছে সব এই তিনটে গুণের খেলা। এবং আধ্যাত্মিক পথে এগোতে গেলে আমাদের এই সূক্ষ্ম বন্ধনকেও ছাড়িয়ে গিয়ে গুণাতীত অবস্থায় যেতে হবে, এবং সেইটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, এবং সেইটি স্থিতপ্রজ্ঞের অবস্থা, যিনি একেবারে মানে অপমানে নির্বিকার, যিনি শত্রু মিত্র দুঃখ সুখে সমজ্ঞান করেন, ফলের জন্য কোনো প্রত্যাশা করেন না, তিনি জীবনমুক্ত হয়ে যান। এবং সেই জন্য গুণ সম্পর্কে শেষ কথা বারবার আমাদের বলা হয়েছে, গুণাতীত বন্ধহীন মুক্ত অবস্থা, বন্ধন বেড়ে চলে সত্য থেকে তামসে নিয়ে যায়। এই কর্মের উৎকর্ষ সূচক কিছু বিশ্লেষণ আছে, অর্থাৎ কর্মের কোনটা ভালো কোনটা খারাপ, উৎকর্ষ। জাগতিক জীবনে কর্মের সাতটি প্রবণতা রয়েছে। কী সাতটি প্রবণতা? কর্তৃত্ব, কর্ম, জ্ঞান, বুদ্ধি, ধৃতি, সুখ এবং ত্যাগ। দেখুন, সাতটা জিনিস দিয়ে আমাদের অন্তর প্রকৃতিকে বোঝা যায়, মানুষের মন কীরকম হবে। আমরা নিজেরাই নিজেকে অ্যানালিসিস করতে পারি। কর্তৃত্ব, কর্ম, জ্ঞান, বুদ্ধি, ধৃতি, সুখ এবং ত্যাগ। বলছেন কর্মের প্রবাহই যে সংসার, যেটা এই জীবনকে চালিত করে থাকে, তাই কর্মের কর্তৃত্ব বিশেষ লক্ষণীয়। কর্মের সাফল্য বা অসাফল্যে যারা লাফালাফি করে থাকে তারা রাজসিক কর্তা। সাত্ত্বিক কর্তা হলো কর্মের নিন্দা বা প্রশংসায় বিচলিত হন না, অথচ ষোলো আনা মন দিয়ে কাজ করে যাবার তারা চেষ্টা করেন। আর তামসিক কর্তার কাজে কোনো উৎসাহই থাকে না, সে একেবারে অলস প্রকৃতি। কর্তব্য কর্ম করাই সর্বদাই কামনা পূর্তির জন্য, এটাই সাত্ত্বিক কর্ম। তাই ফলাকাঙ্ক্ষায় উৎসাহী হয়ে কোনো পরিশ্রম, বহুল পরিশ্রম করে কোনো না কোনোভাবে কর্ম সম্পাদন করাই হচ্ছে রাজসিক কর্ম। আর তামসিক কর্ম হচ্ছে পরিণামের কথা না ভেবে কর্ম করতে নেবে পড়া, অর্থাৎ এই অনুযায়ী আমরা এরকমভাবে কর্ম করে থাকি। যখন কাজ করা হয় তখন তার মূল প্রেরণা থাকে জ্ঞান, যেটা বিচার। এবং সেই জন্য কেউ যদি ভাবেন যে মানুষের মনের সার্বিক কল্যাণের জন্য তিনি কাজ করছেন, গোষ্ঠীর জন্য, তাহলে সেই অখণ্ড দেখাটাই হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। সর্বভূতেষু যেন কই ভাব বিয়ক্ষিয়তে অভিবক্তং বিভক্তেষু তজ জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম, অর্থাৎ অবিনাশী দৃষ্টিভঙ্গি, একটা দৃষ্টিভঙ্গি, কোনো কিছুর মধ্যে ভেদাভেদ নয়। এই অনন্ত বস্তুকে, নিজেকে অনন্ত বস্তুতে, নিজেকে এবং নিজের ভেতরে সব কিছুকে যিনি দেখেন, তাকে কেই বা ঘৃণা করবে, তার কী করেই বা মোহ আসবে, আর তার শোক টোকি বা কোথায় যাবে। সেজন্য মানুষ জন্ম থেকেই পিতা মাতা পরিবেশ শাস্ত্রাদি পাঠে বুদ্ধিকে যারা যথেষ্ট মার্জিত করেছে, তারা পরিস্থিতি বুঝেই বুঝতে পারে যে কোনটা কাজ করবে এবং কোনটা কাজ করবে না। রাজসিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারা সংশয়ে ভোগে। আর তামসিক বুদ্ধি সম্পন্নরা, এরা তো এই সৎ অসতের মধ্যস্থতা দিয়েই কাজ করে। স্বামীজি বলতেন, অনেক সময় মধ্যস্থতা হয়তো করতে হয়, তবে আদর্শকে কেন খাটো করব, যদি মেনে নিতে হয় নিক অক্ষমতার জন্য। বুদ্ধির সঙ্গে আরেকটি গুণকে কাজ করতে হয়, সেটি হচ্ছে ধৃতি বা ধারণ ক্ষমতা। এর দ্বারা শুধু ইন্দ্রিয় নয়, মন এবং প্রাণের ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করা যায়। যেটা মেনে নিয়েছে সেটা বুলডগ টেনাসিটি দিয়ে ধরে রাখা, কোনো অবস্থাতেই সেটিকে ছাড়া নয়, সেটিকে বলে সাত্ত্বিক ধৃতি। যদি নিজের সুবিধার জন্য কিছুটা কম্প্রোমাইজ করে ফেলি তাহলে সেটা রাজসিক ধৃতি। স্বামী তুরিয়ানন্দজি বলতেন, মতের বিষয়ে স্রোতে গা ভাসিয়ে দেবে কিন্তু নীতির বিষয়ে এক চুলো নড়বে না। বলছেন যখন মত দরকার তখন স্রোতে গা ভাসিয়ে দেবে, কিন্তু যখন নীতি তখন এক চুলো নড়বে না। এবং জগতে আমরা সবাই সুখ চাই, কিন্তু কে যে কিসে সুখ পায় তা দেখে মানুষের গুণগত অবস্থান বোঝা যায়। কঠোর পরিশ্রমের পর যে সুখ আসে তাকে বলে সাত্ত্বিক সুখ, আর প্রথমেই যদি অমৃতপম হয়ে যায় পরে ক্ষতি হয় তাহলে সেটা রাজসিক। যেমন খাদ্য, লবণীয় খাদ্য থেকে আমরা প্রথম খুব খাই কিন্তু তারপর পরে কষ্ট হয়। আর তামসিক সুখ মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে, ফলে সেটা দুঃখ এনে দেয়। সেজন্য এটি আমাদের ভাবতে হবে, মনোযোগী হতে হবে।
আরেকটি হচ্ছে ত্যাগ। কী ধরনের ত্যাগ? ওপরে উঠতে গেলে নিচে কিছু কাউকে ছাড়তে হয়, সেজন্য এই বাহ্য ত্যাগ তো করতেই হয়, তার সাথে মানসিক ত্যাগও দরকার। এই ত্রিগুণের অন্তরীণ মাত্রার পরিমাপই মানুষের সার্বিক প্রবণতা ঠিক করে দেয়। এবং উৎকর্ষের সাত্ত্বিক স্তরে উপনীত হতে গেলে মানুষকে আরও পাঁচটি সূচক দরকার: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, তপস্যা এবং দান। অর্থাৎ এই যে সাতটা হলো, আরও উপরে যেতে গেলে পাঁচটা দরকার: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, তপস্যা এবং দান। এই উত্তরণের কথাটি আমাদের শাস্ত্র বারবার বলে দিয়েছে যে সূক্ষ্ম কর্মফল রয়েছে, এবং সেই সূক্ষ্ম কর্মফলটি আমাদের অ্যাফিনিটি, টেনাসিটি বা কসমিক এফেক্টের সৃষ্টি করে, এবং সেই জন্যই শাস্ত্র আমাদের এই উত্তরণের পথটি বারবার বলে দিয়েছে। সেটি কি? নীতিশাস্ত্র বলছে, আয়ু কর্ম চ বিত্তং চ বিদ্যা নিধ নেব চ পঞ্চে তানি হি সৃজ্যতে গর্ভস্থেম গর্ভস্থমেব দেহিন। অর্থাৎ মানুষের জন্মের আগেই, মায়ের গর্ভে আসার মাত্রই তার আয়ু, কর্ম, ধন সম্পত্তি, বিদ্যা এবং নিধনকাল স্থির হয়ে যায়। আয়ু কর্ম চ বিত্তং চ বিদ্যা নিধ নেব চ পঞ্চে তানি হি সৃজ্যন্তে গর্ভস্থমেব দেহিন। আমাদের জন্মের আগেই মায়ের গর্ভে এই তিনটে জিনিস হয়: আয়ু, তার কর্ম, ধন সম্পত্তি, বিদ্যা এবং নিধনকাল স্থির হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এটি বলা হয় জিন থেকে। বেদ বা শাস্ত্র তাই শেখায়, কর্ম করবে নির্ধারিত বিধিনিষেধ পালন করে, যাতে সৎপথে চালিত করে জীবনটাকে আপগ্রেড করা যায়। শুভ সংস্কার, শাস্ত্রকাররা বলছেন, পঞ্চক্লেশ অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ, সে আসক্ত হয়ে আমরা ষড়রিপুর প্রকোপে যেমন নিম্নগামী না হয়ে যাই, পঞ্চক্লেশ। এবং মনুষ্যতর প্রাণীর বিবেক থাকে না, আর উচ্চতর পর্যায়ে দেবতাদের সুখের মাত্রাতীতের জন্য তাদের উপরে ওঠারও আর চেষ্টা থাকে না। সেজন্য আমাদের এই মানুষকে সাধককবি বারবার বলছেন, সেজন্য মা এই খেদ করি, মা তুমি থাকতে আমার জাগা ঘরে ছুড়ি। অর্থাৎ এই যে বৃত্তির তরঙ্গ আমাদের মনকে হাইজ্যাক করে নেয়, এবং বাসনা আমাদের লাগাম ছাড়া সেটি আমাদের মনকে হাইজ্যাক করে নেয়। সেই জন্য যে যত বৃত্তি কমাতে পারবে সে তত আধ্যাত্মিক। কেন না? মনটাকে একেবারে খালি করে ফেলা। অর্থাৎ আধ্যাত্মিকতা পাণ্ডিত্য বা বৌদ্ধিক বিচার নয়, অনুভূতি, মাটি ছেড়ে ওপরে ওঠা। ইংরেজিতে অবজেক্টিভ নয়, সাবজেক্টিভ। অর্থাৎ আধ্যাত্মিকতা হচ্ছে অবজেক্টিভ নয়, সাবজেক্টিভ। সপ্তদশ শতাব্দীর পদার্থবিজ্ঞানী নিউটনের গতিসূত্র বলছে, প্রত্যেক ঘাতেরই প্রতিঘাত থাকে। প্রাণী জগতের ক্ষেত্রেও তাই, একেবারে সমান এবং বিপরীত ক্রিয়া। প্রকৃতি এবং মাত্রা দেখেই আমরা সেটি বুঝতে পারি। অধ্যাত্ম রামায়ণে অযোধ্যাকাণ্ডের আদি পর্বে মহারাজ দশরথের পূর্ব কার্যের পরিণতিতেই রামচন্দ্রের রাজ্য অভিষেকের পরিবর্তে রামের বনবাস হয়। যস্মিন দেশে চ কালে চ যস্মদ্দায়ে যেন কেন বা কৃতং শুভা শুভং কর্ম ভোক্তং তত্র নান্যথা। অর্থাৎ শুভ অশুভ কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে। ঠাকুর বলছেন, মূলো খেলে মূলোর ঢেকুর উঠবেই। মানুষের স্বাভাবিক অবস্থান তার বৃত্তিতে, কেননা সেটা বন্ধ না করলে মানুষ বৃত্তি হয়ে পড়ে, প্রকৃতির হাতের পুতুল হয়ে যায়। তাই আত্মচর্চা এবং পরচর্চায় গা ভাসিয়ে দেয়। সেজন্য আমাদের দু ধরনের সত্তাই কাজ করতে হবে, প্রকৃতির হাতে বদ্ধ আর পুরুষের হাতে মুক্ত। মানুষ পুরুষ বা চৈতন্য সত্তায় থাকলে তার আচরণে পরিবর্তন হয়ে যাবে। যোগীরা বৃত্তি নিরোধ করে শরীরের পরিবর্তন করে নিতে পারেন। ঠাকুর মানুষের ভেতরটা ওই কাঁচের আলমারির মতন দেখতেন। মুণ্ডক উপনিষদে সেই বিপরীত অবস্থা, প্রতীক পাখি, একজন ভোক্তা অপরজন কর্তা, নিচের ডালের পাখিটি জীবাত্মা, সবসময় এই অম্ল তিক্ত সংসার বৃক্ষের ফল দেখছে, আর ওপরের জল সে ওপরের দিকের পাখিটি সে পরমাত্মায় একেবারে স্থিত। সেই জন্য গুণাতীত অবস্থায় যেতে হবে, বৃত্তিশূন্য। যার মনে ইমোশান যত বেশি সে তত বন্ধনে জড়িয়ে পড়ে, তাই সচেতনভাবে স্বাধীন ইচ্ছায় কাজেতেই বন্ধন কমে যায়। অর্থাৎ আমরা সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা না করে আমরা সংস্কারে আরও ইন্ধন দিই, তাই আমাদের মন আরও সংস্কারে জড়িয়ে পড়ে। সেজন্য জীবনে শক্তি আসবে যদি বাধা তুলে নেওয়া যায়।
এবং বাধা হচ্ছে আমাদের দুটি, অহংকার আর উপাধি। এতেই আমাদের বুদ্ধি লুপ্ত হয়ে থাকে। তাই মুক্ত সঙ্গ না হলে অবাধে শক্তি আসে না। ঠাকুর বলতেন, শরীর জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। তাই পরিবর্তিত পরিস্থিতি আমাদের এই পূর্ব সংস্কারগুলোকে জাগিয়ে তুলতে অনেক সময় সাহায্য করে। সৎসঙ্গে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মহত্ব, নির্মহত্বে নিশ্চলত্বম, নিশ্চলত্বে জীবন মুক্তি। অর্থাৎ সৎসঙ্গ থেকেই নিঃসঙ্গ। নিঃসঙ্গ হলে মোহ দূর হয়, মোহ দূর হলে মন শান্ত হয়, এবং তাতেই মানুষ জীবন মুক্ত হয় এবং মানুষ তার সমুদয় জাগতিক বাসনা থেকে একেবারে মুক্ত হয়ে যায়। জগতে তার আর অবশিষ্ট জীবনের প্রতি আসক্ত থাকে না, পদ্মপাতায় জলবিন্দুর মতন একেবারে। এবং যে নিচের দিকে নাবছে তার কাছে খারাপ গুণ একটি দুটি করে বেশি জমা হয়ে যায়, আর যে উপরের দিকে উঠছে সে অল্প সৎ সংগ্রহ করলেই আরও সৎ এসে পড়ে। সৎসঙ্গ তাই একটা প্রাথমিক উত্তরণের পথ। অর্থাৎ এই যে ব্যবহার থেকে আমরা বাঁচব, এই যে শাস্ত্র সেটি বারবার বলে দিচ্ছে। সেই জন্য ব্রহ্মর্ষি শ্রী সত্যদেব তার দেবী মাহাত্ম্যে বারবার বলছেন, ভগবানের ওজন এক মন, সম্পূর্ণ মনটি। এই যে বলছেন ভগবানের ওজন এক মন, এক মন মানে এক মন নয়, একটাই মন। সম্পূর্ণ মনটি ভগবানের চরণে অর্পণ করতে পারলেই জীবত্বের অবসান হয়। যতদিন উহা পরিসমাপ্ত না হয় ততদিন একটু একটু করিয়া বিষয় হইতে মনকে তুলিয়া তাঁহার শ্রীচরণে অর্পণ করিতে হয়। পূর্ণভাবে মনটিকে গ্রাস করবার জন্যেই মা আমার স্নেহের সন্তানকে লইয়া এই রূপ দোলা খেলা করিয়া থাকেন। একবার বুদ্ধিময় ক্ষেত্রে আরোহণ, আবার পরক্ষণেই দেহাত্ম বুদ্ধিতে অবরোহণ। যখন জীব এই আরোহণ অবরোহণ রূপ মানে মায়ের আনন্দ ক্রীড়ার অনুভব করিতে থাকে, তখনই তাহার প্রকৃত সাধনা আরম্ভ হয়। আমাদের সত্যি সত্যি এই প্রকৃত সাধনা করতে হবে, তখনই আমরা এই তত্ত্বমসির মর্মার্থ বুঝতে পারব। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে পরিসমাপ্ত। নমস্কার, ধন্যবাদ।